তো আমাদের ডিস্ট্রিক্টে এর চেয়ে ভালো রাস্তা হয় না আর গাড়ি চলে মজা হয় না, তো এটা রাস্তা খুবই ভালো আর গাড়ি চলে খুবই মজা পাইতেছি। তো টোটোর জ্বালায় মানে চলা জানা দেখতে পাচ্ছেন একদম খুবই জ্যাম, আর এদিকে দেখেন এই যে গাড়ি লাগে গেল। তো এটা হলো আমাদের সুকসর ব্রিজ এবং ঘাটপার। তো এদিকে দেখতে পাচ্ছেন দুটো ফুলবাড়ি ব্রিজের কাম চলে আছে এবং কি পিচ বোর্ড দেখেন পুরো স্পিড, আর আমাদের নাও দেখেন একদমই পুরো স্পিড আছে। আর আমরা শোরুম ফাইনালি পাইলাম, আর এদিকে দেখতে পাচ্ছেন শোরুমে বহুত গাড়ি আছে, আর এই শোরুমে দেখেন অবস্থা। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বাড়াইলাম ধুবড়ি যামু, তো এই গাড়ির কিছু কাম আছে এবং সার্ভিসিংও আছে, আর গাড়ির যেটা রেগুলেটার আছে মানে গাড়ি চলালে যে হিট হয় তো ঠান্ডা রাখে, তো রেগুলেটারের মানে জিনিস যেটা বস্তু ওটা নতুন তাই খারাপ বাড়াইছে, তো ওটা চেঞ্জ করবো, আরও বহুত কিছু করবো। তো সবাই সাথে থাকো, আজকের ভিডিওটা একদম স্পেশালি হবো ধুবড়ির মধ্যে এবং কি বহুত জায়গায় ঘুরবো, এবং আজকে মানে সারাদিন খালি দুপুরে ঘুরবো এবং গাড়িটা ঠিক করবো, তারপরে কী কী হয় না হয় সব কিছু দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বিসমিল্লাহ কয়ে গাড়িটা স্টার্ট দিলাম, তো স্টার্ট দিয়ে এখন যামো। তো আমাদের সাউসলমারা মাইনকাসর যেটা ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই রাস্তাটাই খুবই ভালো আমরা জানি, মানে এই রাস্তাটা খারোবান্ধা থেকে পিপুলবাড়ি পর্যন্ত একদম খুবই ভালো, আর এই রাস্তাটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার খুবই ভালো রাস্তা। তো এই জায়গার মধ্যে বর্তমানে আমরা গাড়ি চলে আসি, একদম মজা পাইতেছি, কারণ এই যে আঙ্গুর ডিস্ট্রিক্ট যে আছে আঙ্গুর যেটা ডিস্ট্রিক্ট সাউসলমারা, তো এই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই রাস্তাটাই খুবই ভালো এবং কি খুবই ভালো, মানে আমরা যে বর্তমানে যে ডিস্ট্রিক্টে আছি আর কি, ডিস্ট্রিক্টের মধ্যে এই রাস্তাটা খুবই ভালো, আর এই রাস্তাটার মধ্যে গাড়ি চলে খুবই মজা। রাস্তার মধ্যে ওরম জ্যাম হয় না, ওরম গাড়ির কোনো ভিড় হয় না, খালি আশেপাশে একটা বাড়ি আছে আর ভিউটা দেখে না একদম মজাদার ভিউ। সকালটা সকালে কিন্তু আরও মানে মজা লাগে, কারণ কোনো গাড়ি থাকে না আর গাড়ি চলে মজা পাওয়া যায় এবং কি খুবই জোরে যাওয়া যায়। তো আমাদেরও টাইম শর্ট, এই জন্য স্পিড গেতাইছি। তো যেতে গেতে আপনাদের সাথে কিছু কথা বলি, তো এই গাড়িটা যে নিয়ে গেতাইছি আমরা কী প্রবলেম হয়েছে, তো এই গাড়িটার প্রবলেম হয়েছে কি মানে R15-এর মধ্যে কিন্তু রেগুলেটার থাকে, গাড়ি স্পিড চলার পরে কিন্তু গাড়ি হিট হওয়ার পরে কিন্তু ফ্যান ঘুরে এবং কি গাড়িটা ইঞ্জিনটা ঠান্ডা রাখে। এই যে গাড়ির যেটা রেগুলেটার এবং কি রেগুলেটারের যেটা ফ্যান আছে, তো ফ্যানটাও ঘুরে না, গাড়িটা ঠান্ডা হয় না, মানে গাড়ি খালি হিট হয়। চেক করে দেওয়া হয়েছে আমার পিছনে যেটা ফ্রেন্ড আছে, তো ওইটি কিন্তু মেকার, ওইটি চেক করে দেখছে এবং বহুত কিছু করে দেখছে, গাড়িটার মধ্যে মানে ফ্যানটা ঘুরে না এবং কি প্রবলেম হয়েছে। তো শোরুমে থেকে আনা হয়েছে গাড়ি, নতুন গাড়ি, তো শোরুমে আমরা কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পরে শোরুমে করলো যে মালটা আর কি গেছে, ওটা কি বা সেন্সার না কি বা কয় আর কি, সেন্সারটা পাওয়া যায় না, তো পাইলে তারপরে আমরা যোগাযোগ করবো। তো এতদিন তো রাহা যাবো না, তো ওই জন্য আমরা আজকে বাড়াইলাম ধুবড়ি যাওয়ার জন্য। ধুবড়ি শোরুম আছে বড় শোরুম, আমার টাউন মিলে একটা ধুবড়ি শোরুম আছে আমরা শুনছি, ইয়াম্মা শোরুম, তো ওই শোরুমে যাবো, পার্স পাই তো লাগামো, আর না পাইলে অর্ডার দিয়ে আসবো, আরও অন্য অন্য কিবা কাম আছে, তো ওই জন্য গেতাইছি। আর এই রাস্তায় কিন্তু গাড়ি চলে খুবই মজা পাইতেছি, কারণ আমাদের সাউসলমার মাইনকাসর ডিস্ট্রিক্টের মধ্যে এই রাস্তাটাই এবং এই রাস্তা 4 থেকে 5 কিলোমিটার রাস্তা খুবই ভালো রাস্তা, একদম টেনে টেনে গেতাইছি, খুবই ভালো লাগতেছে। তো এখন পেলাম আমরা বোলকের রাস্তা, তো সাউসলমার মাইনকাসর ডিস্ট্রিক্টে বলতে বর্তমানে যেগুলো রাস্তা বানিয়ে আছে এবং রাস্তা হয়ে আছে সব কিন্তু বোলকের রাস্তা হয়ে আছে আর কি, গাড়ি চলে ওর মজা নাই, মানে স্লিপ করে প্লাস মানে বাউলি পারে, তো ওই জন্য গাড়ি চলে মজা নাই। তো যেটা রাস্তা আর কি আইলাম ওই রাস্তাটা খুবই গাড়ি চলে মজা, আর আমরা বর্তমানে আছি প্রায় খারোবান্ধা পাইলাম। তো কথায় কথায় কিন্তু একটা জিনিস আমরা ভুলে থুই আছি, আমরা মানুষ গেতেছি দুইজন, তো দুইজনের মাথায় কিন্তু দুইটা হেলমেট লাগবো ধুবড়ি গেতে এবং কি ধুবড়িটা অনেক ঘুরতি। তো আমার পিছনে যে ফ্রেন্ডটা আছে ও হেলমেটটা নিয়ে আয় নাই, তো ওই জন্যে হান আমরা আগে যাবো হেলমেট আনবার। তো এই জায়গায় খারোবান্ধার মধ্যে আমার মামার বাড়ি আছে, হয়তো তোমরা কয়জন জানো, আমি আগে খারোবান্ধাতে আসছিলাম, তো বর্তমানে আছি বাগাপাড়া ওই সাইডে। তো এই খারোবান্ধা মামার বাড়ি যাবো, যে হেলমেটটা নিমু নিয়ে তারপরে ফের যাবো, কারণ যদি হেলমেট ছাড়া যায় তাহলে কিন্তু ধুপুরে যায় মানে জায়গায় জায়গায় ফাইন দেওয়া লাগবো, কারণ আমাদের আশা আছে গাড়িটা ঠিক করবো তারপরে ঘুরবো জায়গায় জায়গায় মানে কয়েকজনের বাড়িতে যাবো, যদি পুলিশের দ্বারা তাহলে তো ফাইন দিয়ে দিতি একদম কাম সারা হয়ে যাবে। তো ওই জন্যই এখন যাবো মামার বাড়ি হেলমেটটা নেওয়ার জন্য। তো হেলমেটটা নিমু, নেওয়ার পরে তারপরে যাবো, যাওয়ার পরে কী কী হয় কী কী না হয় সব আপনাদের দেখাবো, যে গাড়িটা কীভাবে কী প্রবলেম হইলো এবং গাড়িটা কীভাবে ঠিক করলাম, তো সব কিছু কিন্তু আপনারা দেখাবো। তো সবাই কিন্তু ভিডিওর সাথে থাকবা, আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবো, কারণ আজকে ধুবড়ি ঘুরবো R15 নিয়ে ফার্স্ট। তো আরেকবার গেছিলাম আমি আমার বাইক যেটা পালসার আছে, তো ওই পালসার 150 নিয়ে গেছিলাম, ওই তখন কিন্তু ঘোরা পারি না ওরম, তো ওই জন্যে মানে ওরম ভিডিও করে দেখানি আপনাদের। তো আস্তে আস্তে এলাম মামার বাড়ি, তো আমতলি মসজিদের পিছনে বাড়ি, তো এই জায়গায় গাড়িটা রাখবো রাইকে, তারপরে হেলমেট টানবার যাবো, তো গাড়িটা স্টার্ট বন্ধ করলাম, এখন হেলমেট টানবার যাবো, তারপর আপনাদের কী কী দেখায় দেখাবো। তো গাইস আস্তে আস্তে এলাম সুকসর ব্রিজ, তো সুকসর ব্রিজের তলা থেকে যায় সেকেন্ড টিপ এবং কুকুরাডাঙ্গা থেকে যায় ফার্স্ট টিপ, তো আমরা ফার্স্ট টিপ ছাড়া দিছি, তো আমাদের গাড়ি দেখা উড়াইতেছে। তো ফার্স্ট টিপ ছাড়ছি মানে আমরা বহুত জিনিস ভুলাইছি, হেলমেট প্লাস ড্রাইভিং লাইসেন্স, মানে দুইজনের ড্রাইভিং লাইসেন্স আছে, তো একজনের থাকলেই হবো, তো ওই জন্যেই ও ড্রাইভিং লাইসেন্স আর আনবার যায় নাই ঘুরে, তো আনবার গেলেই সেকেন্ড টিপও ছাড়া দিতাম।
তো এই যে দেখেন গাড়ি উড়ান হয়েছে, তো সেকেন্ড টিপ সাড়ে সাড়ে ছয়টা এবং ফার্স্ট টিপ সাড়ে ছয়টায়, তো মানে ফার্স্ট টিপ তো সাইড়াই দিছি হারাহারির জন্যে। তো গাইজ দেখতে পারছেন আমাদের লঞ্চ সাইড়া দিছে, তো আমরা বর্তমানে আছি কিন্তু একদম নদীর মাঝ বরাবর, এবং কি কোনো জায়গায় বাড়িঘর দেখা যাচ্ছে না, খালি চারি সাইডে পানি আর পানি। আর আমাদের সামনে একটা লঞ্চ আছে, তো লঞ্চটা অ্যাকচুয়ালি হবে মনে হয় পাড়াকাড়া ছাই খাওয়া, যেটা লঞ্চ আছে তো ওই লঞ্চটা হবো, মানে বহুতজন আর কি কইতেছে, তো অ্যাকচুয়ালি জানা জানা, অ্যাকচুয়ালি তো মানে কোনো লেহা টেহা নাই, তো সবাই হয়তো যারা লঞ্চে আপ ডাউন করে বেশি তারা জানে যে সামনে লঞ্চটা এরম। তো আমাদের গাড়ি দেখেন এই জায়গায় রাখা আছে, আর এই জায়গার মধ্যে পুরাই রোদ, আর মানুষ একদম পুরা ভিতরে পুরা জ্যাম, তো আমরা বাতাসের মধ্যে উপরে আছি। তো গাইস আস্তে আস্তে এদিকে দেখতে পাচ্ছেন ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের কাম হইতেছে। তো আমাদের সাউথ সলমারা মাইনকেশ্বর ডিস্ট্রিক্টের মানুষের এবং ধুবরি ডিস্ট্রিক্টের মানুষের কিন্তু এড়ে আসা এড়ে স্বপ্ন যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হইতেছে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ। এই ব্রিজ কবে হব, আর আমরা কবে এই নাও দিয়ে এবং লঞ্চ দিয়ে ছাড়া আমরা বাইক দিয়ে এবং গাড়ি দিয়ে ধুবরি আপ ডাউন করবো। তো এই জায়গায় যে দেখতে পাচ্ছেন পোস্টের কাম কিন্তু মানে হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেছে, প্রায় কাম প্রায় মোটামুটি ধরেন 50% কাম কিন্তু হয়েছে প্রায় ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের কাম এই যে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে যে দেখতেছেন ওটা হলো চেক পোস্ট, মানে এই যে লঞ্চগুলো যায় নাওগুলো যায়, তো ওই জায়গায় চেক করে বিএসসিপে এবং সিআরপিতে, মানে এদিকেই তো বাংলাদেশ বাড়ির বুকলেই, তো ওই জন্য বহুত কিছু চেক করে বিএসসিপে। তো ওই জায়গায় আমরা যাবো তারপর চেক করব। আর এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের কাম চলে আসে, এবং বহুত মানুষে কিন্তু ভিডিও করতেছে, কারণ এইটাই আশা এটাই স্বপ্ন এই ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ মানে দেখার জন্য সবাই মানে আশা করে আছে। আল্লাহ জানি সবাইকে বাঁচিয়ে রাখে এবং ভগবানে জানি সবাইকে বাঁচিয়ে রাখে। তো গাইস দেখতে পাচ্ছেন পিচ বোর্ড, তো এই পিচ বোর্ড মানে আমাদের ওই জায়গা থেকে আসে, ওই যে কোকড়াডাঙ্গা যে ঘাট করি আমরা, তো ওই জায়গায় কিন্তু বর্ডার আছে তারকাড়া আছে, তো ওই জায়গা থেকে ধুবরি আপ ডাউন করে তারা এত স্পিড যায়। তো এই নাওয়ের স্পিড দেখেন কিরকম স্পিড। তো ফাইনালি পাইলাম ধুবরি, তো এখন স্টার দিয়ে যামো। এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর কি, দশটা টাইমে পাইছে, তো গাড়ি নামাইতে নামাইতে বহুত টাইম যায় আর বহুত মানুষ আসে। তো এখন ছাড়লাম দেহি লোকেশন দেখে সোরেঙে যামো, তো আমরা হয়তো ধুবরি ওরম চিনি না, আর ধুবরি ফার্স্ট টাইম বাইক নিয়ে এলাম না, সেকেন্ড টাইম পাইলাম, তো ফার্স্ট টাইম আয়রন ফাইভ নিয়ে। আর এই জায়গায় দেখেন একদমই মানে টোটোর জ্বালায়, মানে বাইক চালানি এবং কি অন্য গাড়ি চালানিও জ্বালা, মানে এত টোটো হয়ে গেছে আমাদের মাইনকেশ্বর ডিস্ট্রিক্টের থেকে, মানে ধুবরি ডিস্ট্রিক্টের মধ্যে খুবই টোটো, মানে গাড়ি চলানি এত জ্বালা হয়ে গেছে টোটোর জ্বালায়। আরও বেশিরভাগ মানে যখন লঞ্চ আহে এবং জাহাজ আহে আমাদের ওই জায়গায় থেকে এবং ফুলবাড়ি থেকে, তো ওই টাইমে কিন্তু বহুত ভিড় হয় দেখতে পাচ্ছেন, একদম পুরাই জ্যাম লেগে গেছে। তো আমাদের তো মানে ইমার্জেন্সি, তো আমরা মানে কাড়িয়ে কুড়িয়ে বাইক নিয়ে যাবো আর কি। তো ধুবরির মধ্যে নতুন মানে আর ওয়ান ফাইভ নিয়ে এসেছি, নতুন ফার্স্ট টাইম, তো তথাপি এক্সপিরিয়েন্স আছে, তো যামো। তো দেখতে পাচ্ছেন একদমই পুরাই জ্যাম, এ লাগলো লাগলো, তো এরম মানে এরমভাবে গাড়ি চলায় দেখতে পাচ্ছেন ড্রাইভাররা, তো মানে গাড়ির লাগে লাগে কিন্তু লাগে না এরম করে, মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের। তো আমাদের ওই জায়গায় ড্রাইভার যদি এই জায়গায় গাড়ি চলায় তো মানে কি যে হবো সেটা ভাবতে পারা জানা। তো আমাদের এই জায়গায় খোলা রাস্তা, তার কিন্তু ভালো বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, আর এই জায়গায় কিন্তু একদম সিপাসিপি আর ট্রাফিক জ্যাম পুরাই জ্যাম, তো কষ্ট মষ্ট করে জ্যামে থেকে বাড়াই, তো তারপর মানে যামো যে তারপরে গাড়ি দিমো, তারপরে অন্য জায়গায় ঘুরবার যামো, মানে গাড়ির কী প্রবলেম হয়েছে, তো কষ্ট মষ্ট করে জ্যামে থেকে বাড়াইলে বাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা কিন্তু তিনালি, এটা সবাই চিনে ধুবরির দিকে গাড়ির দিকে বাড়িয়া এদিক দিয়ে গেলেই পাওয়া যায়। তো এদিক দিয়ে ঢুকবো আমরা বড় মসজিদ লাইন দিয়ে ঢুকবো, ঢুকে তারপরে মেন রোডে উঠবো, তো উঠার পরে তারপর লোকেশন দিবো যে আমাদের ইয়াম্মা শোরুম কোন জায়গায় আছে। তো আগে আমরা যাই বড় মসজিদ লাইন, বড় মসজিদের যেটা রাস্তা, তো ওটা ঢুকি। হাই রোডে উঠলাম আমরা, লোকেশন দিলাম, তো লোকেশন দিয়ে গেতাইছি, তো লোকেশনে জানি না কী দেখাইব কী না দেখাইব, আর আরেকটা মাথায় রাখতে হবো, তো এই জায়গার মধ্যে কিন্তু ট্রাফিক জ্যাম বহুত, এবং পুলিশও বহুত জায়গায় বহুত পুলিশ, আর এবং কি সিগন্যাল, তো মানে টাউনের মধ্যে গাড়ি চালানি ওরকম এক্সপিরিয়েন্স নাই, তো সিগন্যালে মানে রেড কালার ইয়েলো কালার কী কী হয় ওগুলো অত বুঝি না, তো টাউনে গাড়ি চালাইতেছি খুবই দেখে দেখে এবং খুবই লাহে লাহে, তো কীভাবে একটা ঘটনা হয়ে গেলে কিন্তু একদম খুবই খারাপ অবস্থা হয়ে যাবো। তো গাড়ি চালাইতেছি খুবই লাহে লাহে এবং খুবই স্লো, তো আপনারা হয়তো ভাবতেছেন যে আর ওয়ান ফাইভ নিয়ে টাউনের মধ্যে গাড়ি চালাইতেছি এবং রাস্তা পুরো ভাই ভাই, তাও গাড়ি চালাইতেছে অস্তে আস্তে কিসের জন্য, তো এটার জন্য গাড়ি চালাইতেছি অস্তে আস্তে, কারণ এই জায়গার মধ্যে পুরাই ট্রাফিক জ্যাম এবং পুরাই জ্যাম, তো আরও গাড়ি ভুরুত ভুরুত আহে, আরও যারা বাইক চলে এক্সপিরিয়েন্স তারা তো আরও ভুরুত করে আহে ভুরুত করে যায়। আরও দেখতে পাচ্ছেন টেম্পু এবং টোটো, তো এই রাস্তার মধ্যে টোটো নাই, এটা ন্যাশনাল হাইওয়ে,
এবং এই গাড়ি এই রাস্তাটা হলো তোমার মানে খালি বড় গাড়ির জন্য, যদি টোটো এই জায়গার মধ্যে উঠে তাহলে 500 কত টাকা জানি ফাইন দেওয়া লাগে। এই জন্য এই জায়গার মধ্যে টোটো নাই, এই জায়গার মধ্যে টেম্পো টেম্পো হাবি যাবে একলা গাড়ি, তো ব্যাটারি গাড়ি কোনো অ্যালাউ নাই এই রাস্তার মধ্যে। এবং খুবই ভালো লাগতেছে কারণ দুপুরের মধ্যে আরন ফাইভ নিয়ে ঘুরতেছি আরও মানে মনের ভিতরে একটা ফিল চাইতেছে যে খুবই ভালো লাগতেছে কী কমু। তো এখন খুঁজতে খুঁজতে যাই সুরঙ্গে কী হয় কী না হয়। তো হ্যান অল্প রাস্তা খোলা পাইছি, হ্যান অল্প টানতাইছি এবং কি তাও মানে স্লো টানতাইছি গাড়ি। আমার গাড়ি হাই স্পিড আছে 40-50, কারণ অত স্পিডে গাড়ি চালান যাব না। এবং কি ধুবরির মধ্যে নতুন আর নতুন গাড়ি, মানে ওরম চলানি এক্সপিরিয়েন্স নাই, অন্য গাড়ি চলানি হয়তো এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই গাড়ি চলানিও এক্সপিরিয়েন্স নাই। এই গাড়ি আমি কম চলাই, একদমই কম চলাই, মানে গুয়াহাটি গেছিলাম একবার আর এই যে এবার মানে ধুবরির মধ্যে নিয়ে আসলাম ফার্স্ট। তো তালাশ করতে করতে লোকেশনে মানে পাইতেছি না, তো পিছনে যে ডিফারেন্ট আছে ওর কইতেছি যে কোন জায়গায় কী সমস্যা, মানে ওরকম বুঝতেছে না কোন ফুলে যাওয়া লাগবো কোন ফুলে না যাওয়া লাগবো। তো গেতি আসি গেতি আসি, আর কি যে হবো মনে কয় তো এটা রং হয়ে গেছে, তো আমাদের মনে হয় হয়তো ঘুরাই লাগবো। তো একটা সাইড দেখে খারামো দেখি কোনো শোরুম পাওয়া যায়, তারপরে লোকেশন দিমো কী হয় কী না হয়। তো এই জায়গায় দিয়ে দেখতে পারছি বহুত দোকান কিন্তু শোরুম তো পাই না, আর লোকেশন যেটা দিছি ওই জায়গাও কিন্তু পাইতেছি না, মানে টাউনের মধ্যে তো জানেনি মানে গলি গলি এ মুড়া দেখাইলে এ মুড়া দেখায় লোকেশনে দেখায়। তো এই জায়গায় এলাম, একটা শোরুম হয়তো পাইলাম, এদিকে দেখতে পাচ্ছেন বাইক সেল করে এবং এই যে দেখতে পাচ্ছেন বহুত বাইকও আছে। তো কী কমু এই শোরুম এই জায়গায় পুষ করা লাগবো যে অ্যাকচুয়ালি শোরুমটা কোন জায়গায়। আর রাস্তার ওই সাইডে, রাস্তার ওই সাইডে দেখলাম একটা শোরুম আছে দেখতে পাচ্ছেন এই যে। তো গাইস খুবই চেষ্টা করলাম, খুবই কষ্ট করলাম, তারপর একজনের পুশ করলাম যে আমরা ইয়াম্মার সুরঙ্গে যাবো কীভাবে যাবো। তো কয়ে দিল যে ধুপড়ি যেটা পার্ক আছে নেতাই ঘাট কয়, তো ওই পার্কে গেতি আপনারা বাও সাইডে পাবেন ইয়াম্মার সুরুম। তো এই যে ওই আম্মার সুরঙ্গে আইলাম আর আপনারা দেখতেছেন এখন ইয়াম্মার সুরঙ্গের নিচে মানে এই যে যে জায়গায় সার্ভিসিং করে এবং নতুন গাড়ি বস্তু লাগায়, তো এই জায়গায় কিন্তু একসাথে 5টা বাইক সার্ভিসিং করা যায়, মানে এত বড় একটা শোরুম। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাইক আছে এবং ওই সাইডে কিন্তু নতুন বাইক বহুত আছে, বহুত গাড়ি আছে ইয়াম্মার শোরুমে। তো গাইস আবারও আমরা ঘুরে ঘুরে বাড়ি যাওয়ার জন্য রওনা হইলাম এবং লঞ্চ গাড়ি এলাম। তো আপনারা হয়তো ভাবতেছেন যে গাড়ি ঠিক করবার এলো, এত তাকাতা বাড়ি যাবো লঞ্চ গাড়ির দিকে, মানে কী প্রবলেম হয়েছে। তো আমাদের গাড়ি যেটা প্রবলেম হয়েছে আগে কইছিলাম সেন্সারের প্রবলেম, রেগুলেটারের ফ্যান ঘুরে না গাড়ি হিট হয়ে থাকে। তো ওই যেটা সেন্সার ওই সেন্সারটা গুয়াহাটি পাওয়া যায় না এবং ধুবড়িয়াও পাইলাম না। তো তারা অর্ডার নিল হ্যাঁ 2 মাস হওয়ার পরে, 2 দিন হওয়ার পরে আহার পরে কল করবো, ফেরাও গাড়ি নিয়ে আসা লাগবো। তো গাইস এই জায়গাতে দেখতেছেন লঞ্চ এবং শ্যালো এবং নাও, তো এই জায়গাতে কিন্তু বহু জায়গায় যাওয়া যায়, আমাদের শিঙিমারি হাট শিঙিমারি এবং ফকিরগঞ্জ এবং জলেশ্বর এবং পুরাবিড়ে আর বহু জায়গায় যাওয়া যায় শালমারা। তো এই জায়গাতে কিন্তু লঞ্চ এবং শ্যালো পাওয়া যায়। তো এই ঘাটটার নাম হলো অ্যাকচুয়ালি, তো গাইস এই ঘাটটার নাম হলো জগুমিয়া ঘাট এবং কি হাট শিঙিমারি ঘাটও কয়। তো এই ঘাটতে কিন্তু বহু জায়গায় লঞ্চ পাওয়া যায় এবং কি একটা জাহাজ পাওয়া যায়। তো ওই জাহাজটা কিন্তু খালি ফকিরগঞ্জও যায়। তো আমার আশা এই যে জাহাজ, এই জাহাজ দিয়ে আমি একদিন ফকিরগঞ্জও যাবো। তো আশা স্বপ্ন পূরণ হবো না কী জানি না। তো গাইস আজকের ভিডিও এখন, তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট ডে ফের ধুবড়ি আইতেছি।